हाय एवरीवन, वेलकम टू WBCS জার্নি। আজ কে আমরা জিওগ্রাফি এমসিকিউ ক্লাস 2 টা স্টার্ট করব। আগের দিন আমরা 25 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 26 থেকে 50 পর্যন্ত করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো গ্রুপে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 26 নম্বরে কি বলছে, যে দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি আ পার্ট অফ, ভারতের যে কন্টিনেন্ট সাবকন্টিনেন্টটা, উপমহাদেশ যেটা বলা হয়, তো এটা হচ্ছে অরিজিনালি কিসের পার্ট? তো জুরাসিক ল্যান্ড, আঙ্গারা ল্যান্ড, আর্যভট্ট, নাকি গন্ডোয়ানা ল্যান্ড? তো এটা কিসের পার্ট হবে? এটা হয়ে যাচ্ছে তোমার গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত, হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আর এশিয়ার বাকি পার্টটা কোন ল্যান্ড, আমি যেটা বলছি ভালো করে শোনো, যে এশিয়ার বাকি পার্ট ওটা কোন ল্যান্ডের অন্তর্ভুক্ত, এটা জানলে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নাগা খাসি গারো হিলস আর লোকেটেড, নাগা খাসি অ্যান্ড গারো হিলস আর লোকেটেড ইন পূর্বাঞ্চল কারাকোরাম জাস্কার হিমালয় রেঞ্জ, এর মধ্যে কোন রেঞ্জে অবস্থিত নাগা খাসি গারো হিল? এটা তো অপশন থেকেই বোঝা যাচ্ছে যে পূর্বাঞ্চল রেঞ্জ হবে। এক মিনিট আমি কালারটা চেঞ্জ করে নিই, ডার্ক হলে ভালো হয় এটা। ওকে, তো এটা হয়ে যাবে কি, পূর্বাঞ্চল রেঞ্জ। নেক্সট কোশ্চেন কি দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস লাইস ইন ইন্ডিয়া, এর মানে কোশ্চেনের অপশানে চারখানা দেওয়া রয়েছে, তো তার মধ্যে কোন মাউন্টেন রেঞ্জটা ভারতে অবস্থিত? সো তোমরা ভালো করে অপশানগুলো ফলো করো। আরাকান ইয়োমা, এটা কোথায় অবস্থিত? ভারতে তো না, এটা তো মায়ানমারে অবস্থিত, তাহলে এটা তো হবে না। দেন হচ্ছে সুলাইনিয়ান, এটাও ইন্ডিয়াতে না। দেন সল্ট রেঞ্জ, এটাও ইন্ডিয়াতে না, এটা অন্য দেশে। তাহলে কোনটা থেকে গেল, পীরপঞ্জল? এমনিতেও মানে এগুলো না দেখেও পীরপঞ্জল অ্যান্সার দেখলেই বুঝতে পারতে যে ওটাই অ্যান্সার হয়ে যেত। নেক্সট হয়ে যাচ্ছে 29, উইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য হায়েস্ট পিক। আমরা ইন্ডিয়ার হায়েস্ট পিক তো জানি, বাট এখানে ব্যাপারটা সেটা না। এখানে বলছে যে এই অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে হায়েস্ট পিক, সব থেকে উচ্চ, তো সেটা অ্যান্সার কি হয়ে যাবে, কামেট, কুনলুন, নাঙ্গা পর্বত, নন্দাদেবী? কোনটা হবে অ্যান্সার, নন্দাদেবী? নন্দাদেবী সব থেকে উঁচু না এর মধ্যে? তোমরা যদি এদের হাইটগুলো ফলো করো তাহলেই বুঝতে পারবে। দেখবে হিমালয়ের সব থেকে উঁচু উঁচু যে পিকগুলো সেগুলোর নাম দেখবে, বইতে তোমরা পেয়েও যাবে এটা, সেই হায়েস্ট পিকগুলোর নামে সেখানে নন্দাদেবী ফার্স্টের দিকেই থাকে। নেক্সট চলে এসো, নাথুলা, প্লেস হোয়্যার ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড হ্যাজ বিন রিজিউমড আফটার 44 ইয়ার্স, ইজ লোকেটেড অন দ্য ইন্ডিয়ান বর্ডার ইন। এই যে নাথুলা পাসটা, এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, মানে এখানে ট্রেড করার জন্য ফার্স্ট আর কি চালু হয়েছিল, বাট এটা অফ করে দেওয়া হয়েছিল কোনো প্রবলেমের জন্য, তো সেই প্রবলেমটার পরে এই 44 বছর পরে এটা হচ্ছে রিজিউম করা হচ্ছে, মানে আবার নতুন করে ওপেন করা হচ্ছে। তো এইটা হচ্ছে ভারতের কোন রাজ্যের ইন্ডিয়ান বর্ডারে এই পাসটা অবস্থিত নাথুলা? অপশান তো দেখারই দরকার নেই, সিকিম হয়ে যাবে অ্যান্সার, নাথুলা সিকিম, আই থিঙ্ক সবাই জানতে এটা। নেক্সট হচ্ছে কি, যে দ্য অনলি এপ অফ ইন্ডিয়া ফাউন্ড ইন হিল ফরেস্ট অফ আসাম অ্যান্ড নাগাল্যান্ড, বলছে যে এর মধ্যে একমাত্র এপ ভারতের যেটা হচ্ছে কোথায় পাওয়া যায়, আসামের হিল ফরেস্ট আর নাগাল্যান্ডের, এতে কি কোনটা হবে এর মধ্যে, ওরাঙ্গুটান, গিবন, শিম্পাঞ্জি, নাকি গরিলা? এর মধ্যে হয়ে যাবে কি, গিবন, তাই তো? এর মধ্যে এটা গিবন হয়ে যাবে, এটা তোমাদের কাছে একটা ম্যাক্সিমাম এটার অ্যান্সার জানতে না, তো যাই হোক এটার অ্যান্সার হয়ে যাবে গিবন। নেক্সট হয়ে যাচ্ছে কি, ইন টার্মস অফ এরিয়া ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এরিয়ার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম বৃহত্তম কান্ট্রি?
এটা তো সবাই পারবে, আমি এর অ্যান্সার বলবো না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। খুব ইজি কোশ্চেন। আর পরের কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে আমরা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে প্রত্যেক দিন ক্লাসের আপডেট, এই ক্লাসের পিডিএফ, সেগুলো সেখানেই পেয়ে যাবে তোমরা। আর কোনোটা যদি কোনো কারণে মিস হয়ে যায়, তোমরা আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি মনে করে ওখানে পিডিএফ দিয়ে দেবো। আর স্পেশালি তোমাদের কোনো কিছু দরকার হলে সেটা তো ভিডিওর কমেন্ট সেকশনেই কমেন্ট করবে। আর টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা। তো হচ্ছে এখানে কি বলছে, আর টেলিগ্রাম চ্যানেলে আরেকটা ব্যাপার আছে যে তোমরা ওখানে কুইজ জয়েন করতে পারো। মানে ডেলি আমরা বেশ কটা করে কুইজ ওখানে দেই, তো তোমরা ওখান থেকে কুইজগুলোর অ্যান্সার দিতে পারো, তোমাদের প্র্যাকটিস অনেক বেশি ভালো হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য কোস্টলাইন অফ ইন্ডিয়া ইজ, এর মধ্যে কোনটা? আই নো তোমরা এবার বলবে এক্স্যাক্ট ভ্যালু তো এখানে বলা নেই, কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা বলার আগে এই অপশানে হচ্ছে কী কী বলছে, 5,500, 6,000, 6,500, 7,000। তাহলে আমাদের জানা দরকার এক্স্যাক্ট ভ্যালুটা কত অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কোস্টলাইন। এক্স্যাক্ট ভ্যালু হয়ে যাচ্ছে 7,516.6, 7,516.6, এটা হয়ে যাচ্ছে, এত কিমি হয়ে যাচ্ছে তোমাদের এক্স্যাক্ট ভ্যালু। এবার এখানে অপশানে তো নেই, তাহলে অপশান ওয়াইজ এখানে কি হয়ে যাবে, 7,000 কিমি, অ্যাকচুয়ালি হচ্ছে 7,516.6 কিমি। ওকে, নেক্সট হচ্ছে আর একটা ব্যাপার তোমাদের জেনে রাখা দরকার, যেটা ভারতের মেনল্যান্ড, মেনল্যান্ড ওয়াইজ কোস্টলাইন কত মেনল্যান্ডের, সেটা মানে ভারতের তো আইল্যান্ড সহ ওই আর মেনল্যান্ড নিয়ে ওইটা টোটাল, তাহলে মেনল্যান্ডের কোস্টলাইন কত হবে, 6,100 কিমি, 6,100 কিমি। আগের দিন তোমাকে এই তোমাদেরকে এই কোশ্চেনগুলো আমি করেছিলাম, বাট তোমরা অ্যান্সার কেউ দাওনি, সো আমি ভাবলাম আজকে এই কোশ্চেনটা আবার রিপিট করি, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো 6,100 কিমি হয়ে যাবে মেনল্যান্ডের লেন্থ, আর টোটাল হয়ে যাচ্ছে 7,516.6। তাহলে আইল্যান্ডের কত সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর হয়ে যাচ্ছে কি, এখানে এটা তো হয়ে গেল, দেন হয়ে যাচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রিলেটস টু, ভারতের যে স্ট্যান্ডার্ড টাইমটা সেটা কিসের সাথে রিলেটেড, এটা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট লংগিচিউড, 82.5 ডিগ্রি, তো এটাকে অ্যাকচুয়ালি জেনারেলি বেশিরভাগ জায়গায় এরকম থাকে, এইটা থাকে, বাট এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, কনফিউজ হয়ে যাও না কেউ। নেক্সট হয়ে যাচ্ছে কি, বালটোরা গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন, বালটোরা গ্লেসিয়ার কোন রেঞ্জে অবস্থিত, কারাকোরাম নাকি পামির প্লাটু নাকি শিবালিক নাকি আল্পস, কোনটায় অবস্থিত? বালটোরা তো কারাকোরামের গ্লেসিয়ার, তাই না? নেক্সট হয়ে যাচ্ছে কি, আচ্ছা তোমরা টেলিগ্রাম চ্যানেলের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে যেতে পারো, এছাড়াও তোমরা ওই টেলিগ্রামে গিয়ে WBCS জার্নি বলে যদি সার্চ করো, তো আমাদের চ্যানেলের লোগো দেখতে পাবে যেটা ইউটিউবে রয়েছে, ওখানে সাবস্ক্রাইব করে নিতে পারো। সো দুটো অপশান আছে, যে কোনোভাবে করতে পারো। তো নেক্সট কোশ্চেনের কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিস অর টাউন্স লাইজ টু দ্য নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড, কোন সিটি বা টাউনের মধ্যে সব থেকে উত্তরে অবস্থিত। এক তো আগের দিন আমি বলেছিলাম যে নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা, ইন্দিরা কোল, বাট এখানে ব্যাপারটা সেটা না, এখানে বলছে যে এই চারটে অপশানের মধ্যে কোনটা সব থেকে উত্তরে ল্যাটিটিউডে অবস্থিত, সব থেকে উত্তরে, তো এখানে কোনটা হয়ে যাবে, পাঁচমারি আর আহমেদাবাদ তো হবেই না, মানে কোনো চান্স নেই, অনেকে কনফিউজ হবে এই দুটোর মধ্যে, পাটনা অ্যান্ড এলাহাবাদ, রাইট? তো এই দুটোর মধ্যে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এলাহাবাদটা একটু মানে পাটনা থেকে একটু নিচের দিকে অবস্থিত, সো এখানে হয়ে যাবে কি, পাটনা অ্যান্সার হয়ে যাবে, মানে এর মধ্যে সব থেকে উত্তরে অবস্থিত পাটনা।
নেক্সট চলে এসো, এই কোশ্চেনটার অ্যান্সার তো সবাই পারবে, বলেই দিচ্ছি। আগের দিন বেশি কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, তো তোমরা কেউই অ্যান্সার দাওনি তার। সো আজকে আমি বেশি দিচ্ছি না, যে কটা দিচ্ছি তার প্রত্যেকটার অ্যান্সার চাই। তো আজকে কি বলছে, দ্য আন্দামান গ্রুপ আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডস আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই, কিসের মাধ্যমে সেপারেট এরা? 10 ডিগ্রি চ্যানেল? এগুলোর অপশান দেখারই দরকার হয় না, অ্যান্সার এতটাই জানা থাকে সবার, ফার্স্ট দেখেই বলে দিতে পারবে। সাউদার্ন টিপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দক্ষিণতম এ কোনটা? ইন্দিরা পয়েন্ট, এটা কোথায় অবস্থিত? নিকোবর আইল্যান্ডে। ঠিক আছে, এবার চলে এসো 39। এটা হয়ে যাচ্ছে, ইন উইচ স্টেট ইজ দ্য মৈকাল রেঞ্জ সিচুয়েটেড? কোন রাজ্যে মৈকাল রেঞ্জ অবস্থিত? অপশানে কি কি আছে, ইউপি, রাজস্থান, বিহার, ছত্তিশগড়? তো এর মধ্যে কোন রাজ্যে মৈকাল রেঞ্জ অবস্থিত? ছত্তিশগড় হবে। এইগুলো কিছু কিছু ডেটা, ফ্যাকচুয়াল ডেটা, এগুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। প্লাস ম্যাপ যদি ভালো করে কারোর প্রিপেয়ার প্রিপেয়ার থাকে তাহলে অবভিয়াসলি হয়ে যাবে। আমি ট্রাই করছি, আমি তোমাদের জিওগ্রাফি থিওরি ক্লাস নিয়ে আসবো, বাট আজকেই ভেবেছিলাম আনবো, কিন্তু আমি স্টাডি ম্যাটেরিয়াল এখনও পুরো তৈরি করা হয়নি। আমি ভাবছি থিওরি ক্লাসের সাথে সাথে আমি ম্যাপটাও তোমাদের ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে মানে ম্যাপে এ টু জেড তোমরা সব জানো। সো আমাকে কিছুদিন সময় দাও, আমি হচ্ছে নিয়ে আসবো থিওরি ক্লাসটা। এর আগে কখনো থিওরি জিওগ্রাফিতে থিওরি ক্লাস করাইনি। আই থিঙ্ক আমি ক্লাস করানোর পর আমার ক্লাস দেখলেই অনেকটা কভার হয়ে যাবে এটুকু বলতে পারি, বিকজ কোনো কিছুই পড়ার শেষ হয় না। আমি এটা বলবো না যে আমার ক্লাসেই সব রয়েছে, বাট এক্সাম ওরিয়েন্টেড দিক দিয়ে দ্যাটস মোর দ্যান এনাফ। সো এটা মৈকাল রেঞ্জ কোথায়? ছত্তিশগড়ে। নেক্সট হয়ে যাচ্ছে কি, দ্য ল্যাটিটিউড পাসিং থ্রু দ্য নর্দার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া? 35, 36, 37, 38। এই ল্যাটিটিউডগুলো মানে ইন্ডিয়ার যে নর্দার্ন মোস্ট পার্ট সেইটার ল্যাটিটিউড কত? এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে তোমাদের আগে এটা বলতে হবে যে ইন্ডিয়ার যে নর্দার্ন মোস্ট পয়েন্ট তার ল্যাটিটিউড কত, তার ল্যাটিটিউড কত? আমরা কি ইন্দিরা কোল, তো তার ল্যাটিটিউড হয়ে যাচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, তাই তো? নর্দার্ন মোস্ট পয়েন্ট তো 37 ডিগ্রি 6 মিনিট হচ্ছে নর্থ, তাহলে এখানে অপশানে কোনটা হয়ে যাবে 37 ডিগ্রি, কজ এখানে সবকটাই পূর্ণ সংখ্যায় বলেছে। নেক্সট হয়ে যাচ্ছে, আচ্ছা তোমাদের এখানে আর একটা বলে রাখি, এর হচ্ছে ইন্ডিয়ার যে মেনল্যান্ড, মেনল্যান্ডের সাউদার্ন পয়েন্ট কত হবে? মেনল্যান্ডের মানে মেনল্যান্ডের সাউদার্ন পয়েন্টের ল্যাটিটিউড কত হবে এইটা তোমরা জানাবে, আর হচ্ছে ইস্ট আর ওয়েস্টেরটাও জানিয়ে দেবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে এগুলো দেখি। আচ্ছা ইস্ট আর ওয়েস্ট আমি বলেই দিচ্ছি, তোমরা শুধু মেন, দাঁড়াবে বলছি এক মিনিট, ইস্টার্নের কত হবে? 68 ডিগ্রি 7 মিনিট কত? ইস্টের এটা হয়ে যাচ্ছে এটা, আর ওয়েস্টের কত হবে? 97 ডিগ্রি 20। আচ্ছা আমার এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এটা হয়ে যাচ্ছে ওয়েস্টের, আর ইস্টের 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। ওকে, তাহলে তোমরা কোনটা বলবে? আমি মেনল্যান্ডের যে সাউদার্ন পয়েন্ট সেটা বলে দিচ্ছি, মেনল্যান্ডেরটা সাউদার্ন পয়েন্ট কত হবে? 8 ডিগ্রি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এইবার তোমরা আমাকে বলবে টোটাল ইন্ডিয়ার ল্যান্ডের মানে একদম আইল্যান্ড ধরে টোটালের সাউদার্ন পয়েন্টের ল্যাটিটিউড কত হবে, তোমরা ওইটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা দেখছি
নর্দার্ন মোস্ট থেকে সাউদার্ন মোস্ট পর্যন্ত যে এটা এই ল্যাটিটিউড গুলো, এর মধ্যে ডিস্টেন্সটা কত? এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে মানে কতটা আর কি চওড়া, উত্তর থেকে এটা হচ্ছে নর্থ আর এটা হয়ে যাচ্ছে সাউথ, তো এইটা কতটা? এটা হবে তোমার 3,214 কিমি। ওকে, 3,214 কিমি হয়ে যাচ্ছে নর্থ টু সাউথ এক্সটেনশন। আর যদি বলে ইস্ট টু ওয়েস্ট, এটার এক্সটেনশন কত হয়ে যাবে? 2,933 কিমি। ওকে, আচ্ছা এটা বলতেই মনে পড়লো, আগের দিন ভিডিওতে আমি এটা কমেন্ট সেকশনেও লিখে দিয়েছিলাম, বাট যারা কমেন্ট সেকশন ফলো করনি তাদের জন্য বলছি, আগের দিন ভিডিওতে আমি সিয়াচেন গ্লেসিয়ারের লেন্থটা আমি একটু মিস্টেক করে ফেলেছি ওখানে, যে 76 ওটা হয়ে যাবে কিমি নট সেমি, আমি কিমিটাকে বারবার আমি সেমি ইয়েতে লিখে ফেলেছি, সো ভেরি সরি, ওটা কিমি হবে, 76 কিমি, ওটা তোমরা কারেক্ট করে নিও। নেক্সট হয়ে যাচ্ছে কি, যে নাল্লামালা হিলস আর লোকেটেড ইন দ্য স্টেট অফ, নাল্লামালা হিলসটা কোন স্টেটে অবস্থিত? এটা হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে, গুজরাট তো হারগিস না, এই নাল্লামালা এই টাইপস এর নাম জেনারেলি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত, এখানে যদি তামিলনাড়ু থাকতো তাহলে ভাবার বিষয় ছিল, বাট বাকিগুলো তো কোনো চান্সই নেই। নেক্সট হয়ে যাচ্ছে কি, দ্য কোস্টাল ট্রাক্ট অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু, যে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর যে উপকূল, এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? করমন্ডল কোস্ট। ঠিক আছে, নেক্সট চলে এসো। ওফো, 1 মিনিট, কোথায় গেল? হায়েস্ট ইন্ডিয়ান ওয়াটারফল। আচ্ছা এখানে অপশানে এটা অনেক আগের একটা কোশ্চেন এ করা আছে, ওই জন্য এখানে তোমাদের অপশানে আসলটা দেওয়া নেই, আগে এটা ছিল, আগেই গেরোসপট বা যোগফল এটা বলা হতো, বাট এখন কি হয়ে গেছে, এর অপশান একটা থাকা দরকার ছিল, যে কুঞ্চি, 1 মিনিট, আমি সাইডে লিখছি, ওখানে প্লেস ছিল না তাই, তো কুঞ্চিকল ওয়াটারফলসটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ার বর্তমান হাইয়েস্ট ওয়াটারফল, সো এটাই হবে অ্যান্সার। অপশানে যদি এই দুটোই দেওয়া থাকে কুঞ্চিকলে টিক করবে, কেরোসপাতে না, বাট এইখানে কোশ্চেনে ইয়ে ওয়াইজ এখানে হয়ে যাবে তোমার ওইটা গেরোসপ্পা। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে দ্য থর এক্সপ্রেস গোস টু, থর এক্সপ্রেস কোথায় যায়? পাকিস্তান, বোঝাই যাচ্ছে, কজ আফগানিস্তান তো হবেই না, থর যে রাজস্থানের সাথে আমাদের কোনিয়ে আছে, পাকিস্তান, বাংলাদেশ তো সম্পূর্ণ উল্টো দিকে, মায়ানমারও উল্টো দিকে, পাকিস্তানই হবে এখানে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ ক্যারেক্টারিস্টিক, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিসের ক্যারেক্টারিস্টিক মানে কোন জায়গার, সেটা হয়ে যাচ্ছে চম্বল ভ্যালি, চম্বল ভ্যালির একটা মানে ইম্পর্টেন্ট মানে মেন ক্যারেক্টারিস্টিক বলতে পারো ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কি, এগুলো থিওরি ক্লাস করলেই জানতে পারবে। ইন্ডিয়ান ডিজার্ট ইজ কল্ড, ইন্ডিয়ান ডিজার্ট কি বলা হয়? থর, এটা সবাই জানতে। নেক্সট হয়ে যাচ্ছে কি, লোকটাক ইজ আ লেক, আজকে একটু ইজি কোশ্চেন হয়ে গেছে। নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন, কাঞ্চনজঙ্ঘা কোথায় কোন ইয়েতে অবস্থিত, সেটা হয়ে যাচ্ছে কি সিকিম, সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। নেক্সট হচ্ছে কি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কোস্টাল ডিস্ট্রিক্ট ইন কেরালা, এইটা একটা বেশ ভালো কোশ্চেন, যে কেরালার মধ্যে উপকূলীয় জেলা কোনটা, ডিস্ট্রিক্ট কোনটা, এটা হয়ে যাচ্ছে কোভালাম, এগুলো একটু মাথায় রাখবে, বিকজ এইগুলো পরীক্ষায় পেরে আসাটা খুব টাফ ব্যাপার ছিল। নেক্সট হয়ে যাচ্ছে কি, ইন দ্য, এটা খুব ভালো কোশ্চেন, ইন দ্য নর্থ ইস্ট অফ দ্য ডেকান প্লাটু ইজ দ্য, মানে ডেকানের উত্তর পূর্বে কোন ইয়ে প্লাটু অবস্থিত, সেটা হয়ে যাচ্ছে কি ছোট নাগপুর প্লাটু। এটা যদি তোমরা ম্যাপটা ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই এটার অ্যান্সার দিতে পারতে। সো এই পর্যন্তই, আর হচ্ছে যেগুলোর অ্যান্সার দিতে বললাম ওগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অ্যান্সার দেবে,
আমি কিন্তু যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই চাই যেগুলো জিজ্ঞেস করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সো চলো আজ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।